আজকে আইসিটি কোর্সের চ্যাপ্টার 6 অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করা হবে। দেখো আমাদের প্র্যাকটিক্যাল লাইফের বিভিন্ন দরকারে বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের তথ্য বা ইনফরমেশন স্টোর করে রাখার দরকার পড়ে। যেমন মনে করো যে একটা স্কুলে বিভিন্ন ক্লাস থাকে, কোন ক্লাসে কতজন স্টুডেন্ট আছে, সেই স্টুডেন্টদের বিভিন্ন পরীক্ষার রেজাল্ট কী, কোন সাবজেক্টে কেমন রেজাল্ট করতেছে, বা প্রত্যেকটা স্টুডেন্টের কন্ট্যাক্ট ইনফরমেশন, প্যারেন্টসদের ইনফরমেশন, বা স্কুলের যতজন টিচার আছে তাদের একটা ইনফরমেশন, টিচারদের কে কোন সাবজেক্ট পড়াচ্ছে তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন কত, টিচারদের স্যালারি কত, বা একটা স্কুলে স্টুডেন্ট এবং টিচার ছাড়াও আরও কিন্তু অনেক এমপ্লয়ি কাজ করে, তাদের সবার ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো একটা স্কুল পরিচালনা করার জন্য খুব দরকারি একটা জিনিস। সো এই ইনফরমেশনগুলো আমাদের বিভিন্ন দরকারে লাগতে পারে, সো এগুলো স্টোর করে রাখার দরকার পড়ে। আবার মনে করো যে তুমি একটা সফটওয়্যার ফার্ম এস্টাবলিশ করছো, তো এই ফার্মে কতজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ করে, কতজন লোক ম্যানেজমেন্ট সেক্টরে কাজ করে, বা ক্লার্ক হিসাবে কতজন আছে, কার স্যালারি কত, কার জয়নিং ডেট কবে, বা আরও ইনফরমেশন, তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন, এইসব ইনফরমেশনগুলো বিভিন্ন কাজে আমাদের জানার দরকার হয়। সো এই ইনফরমেশনগুলো আমাদের কোথাও না কোথাও স্টোর করে রাখতে হয়। ইনফরমেশনের সংখ্যা যদি একটু কম হয় স্বল্প পরিসরের ক্ষেত্রে, হাতে কলমে খাতায় লিখে কিন্তু আমরা এগুলো স্টোর করে রাখতে পারি, বাট যখন ইনফরমেশন হিউজ আকার ধারণ করে তখন খাতায় কলমে লিখে এগুলো স্টোর করে রাখা আসলে এতটা ইজি হয় না, সেক্ষেত্রে আমরা কম্পিউটারের আশ্রয় নিই। তো ডেটাবেস কথাটার মানে কি আসলে? ডেটা মানে হচ্ছে উপাত্ত, বেস মানে হচ্ছে সমাবেশ। অ্যাকচুয়ালি সম্পর্কযুক্ত ডাটার সমাবেশই হচ্ছে ডেটাবেস। এ ডেটাবেস ইজ এ কালেকশন অফ রিলেটেড ডাটা। কেন সম্পর্কযুক্ত ডাটা বা রিলেটেড ডাটা কথাটা ইউজ করতেছি, সম্পর্কযুক্ত মানে আসলে কী বোঝায়? দেখো একটা স্কুলের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে কি থাকতে পারে, কী কী ইনফরমেশান থাকতে পারে? থাকতে পারে স্টুডেন্টদের ইনফরমেশান, টিচারদের ইনফরমেশান, বা স্টুডেন্ট টিচার ছাড়া আরও যে এমপ্লয়িরা স্কুলে কাজ করতেছে, যেমন স্কুলের গেটের দারোয়ান বা ভ্যান চালক, তাদের ইনফরমেশান। বাট কখনোই কিন্তু একটা ক্রিকেট প্লেয়ার সচিন টেন্ডুলকার কোন ম্যাচে কত রান করছে সেই ইনফরমেশনটা স্কুলের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে থাকার দরকার নাই। সো অপ্রাসঙ্গিক ডাটা একটা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে থাকবে না। এই জন্য এখানে সম্পর্কযুক্ত ডাটা বা রিলেটেড ডাটা কথাটা ইউজ করা হয়েছে। ঠিক আছে, টাইপ ওয়ানে আমরা আলোচনা করব টেবিল, ফিল্ড এবং রেকর্ড নিয়ে। ফার্স্টে ডাটাবেসে ইনফরমেশন কীভাবে স্টোর হয় এটা বোঝার জন্য টেবিলের কনসেপ্টটা বোঝা খুব ইম্পর্টেন্ট। তো আসলে আমরা টেবিলের কনসেপ্টটা একটা এক্সাম্পলের সাহায্যে বুঝি। মনে করো যে কোনো একটা কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের ইনফরমেশন স্টোর করব। তো স্টুডেন্টদের ইনফরমেশন স্টোর করার ক্ষেত্রে একটা স্টুডেন্টের কোন কোন ইনফরমেশনগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা একটু চিন্তা করি। যে একটা স্টুডেন্টের রোল নাম্বারটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, তারপর নাম, তারপর সেই স্টুডেন্টের অ্যাড্রেস, সেল ফোন নাম্বার, আরও অনেক ইনফরমেশন আমাদের কাজে লাগতে পারে, আমরা এই চারটা নিয়েই কাজ করি। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি টেবিল আকারে আমরা চিন্তা করব। মনে করো এটা একটা টেবিল, যে টেবিলে চারটা কলাম আছে। তা একটা স্টুডেন্ট ভর্তি হইল, তার রোল নাম্বার দেওয়া হইলো এক রোল, তার নাম সাপোজ এ, অ্যাড্রেস ফার্মগেট, আছে কিছু একটা। এবার আরেকটা স্টুডেন্ট আসলো, তার রোল দুই, নাম বি, অ্যাড্রেস মালিবাগ, সেল কিছু একটা। এবার ধরো আরও আরও একজন স্টুডেন্ট অ্যাডমিট হইল, রোল নাম্বার তিন, নাম সি, অ্যাড্রেস শান্তিনগর, সেল নাম্বার কিছু একটা। তো দেখো যে এই যে টেবিলটা, এই টেবিলটা একটা নাম দিই, সাপোজ নাম স্টুডেন্ট। তো এই স্টুডেন্ট টেবিল থেকে আমরা বের করতে পারি যে ইলেভেন ক্লাসের স্টুডেন্টদের, যে কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের ডেটাবেস, সেই কলেজের যে স্টুডেন্টের রোল নাম্বার তিন সেই স্টুডেন্টের সেল ফোন নাম্বার কত। এরকম যদি কিছু একটা তথ্য আমাদের জানার দরকার পড়ে তাহলে আমরা স্টুডেন্ট টেবিলে যাব এবং এখানে রোল নাম্বারের কলাম থেকে খুঁজে বের করব, রোল নাম্বার যার তিন তার সেল নাম্বার এইটা। ঠিক আছে, তো এরকম বিভিন্ন তথ্য খুঁজে পাওয়ার জন্য আমাদের টেবিলের কনসেপ্টটা বোঝা খুব ইম্পর্টেন্ট। তো এখন দেখো যে এই যে টেবিলে, এই টেবিলটাতে কিন্তু চারটা কলাম আছে, তাই তো, আর তিনটা রো আছে। উপরেরটা অ্যাকচুয়ালি প্রতিটা কলামের নাম, এই নিচের তিনটা রো হচ্ছে, এই তিনটা রো হচ্ছে তোমার তিনটা স্টুডেন্টের করাসপন্ডিং ইনফরমেশনগুলো। এখন এই টেবিলে যতগুলো সেল দেখতেছো, যেমন এইটা একটা সেল, এইটা একটা সেল, এইটা একটা সেল, এইটা একটা সেল, এইটা একটা, এইটা, এবং প্রতিটা সেলকে বলা হয় অ্যাকচুয়ালি ফিল্ড। ঠিক আছে, এক একটা সেল মানে হচ্ছে এক একটা ফিল্ড। আর একটা রোতে যতগুলো সেল আছে বা একটা রোতে যতগুলো ফিল্ড আছে সবগুলো ফিল্ড নিয়ে তৈরি হয় একটা রেকর্ড। যেমন প্রথম রো, এটা হচ্ছে প্রথম রো, এই রোর এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর, চারটা ফিল্ড আছে ফার্স্ট রোতে। তো এই চারটা ফিল্ড নিয়ে তৈরি হচ্ছে একটা রেকর্ড। ঠিক আছে, একটা রেকর্ড মানে একটা স্টুডেন্টের করাসপন্ডিং যে ইনফরমেশনগুলো স্টুডেন্ট টেবিলে স্টোর করা আছে সেই তথ্যগুলো।